সবাইকে অনেক অনেক অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে মানে বৃষ্টি উপভোগ করার জন্য ছাদে চলে আসছি। আমাদের ছাদে ছোটখাটো একটা ছাদ বাগান আছে, সেখানে আসলাম। আর সাধারণত বৃষ্টিতে ভেজা তো আসলে হয়, আর আমরা যারা মানে কোনো কোনো কাজে জড়িত হয়ে গেছি, ছোটবেলার মতো এখন তো আর বৃষ্টিতে ভিজি বা বৃষ্টি দেখার সুযোগই হয় না। স্বাভাবিকভাবে আমাদের জীবনে পরিবর্তন হয়েছে, কিছু কিছু ভালো দিকও আমরা পেয়েছি। অধিক সময় বাসায় থাকা, অধিক সময় পরিবারের লোকজনদের সাথে কাটানো, এই যে এখন একটু সারাদিন ঘরে বসে থেকে হঠাৎ করে মনে হলো একটু ছাদে যাই, তো তন্বী আর আমি ছাদে চলে আসলাম। তো আমরা আজকে এই ভিডিওটা করলাম, তার কারণ হচ্ছে আমাদের এখন অনেকগুলো প্ল্যাটফর্ম, ফেসবুক পেজ, আবার আমাদের একটা বিজনেস পেজ আছে, আবার একটা ইউটিউব চ্যানেল আছে। হয়তো আপনারা যারা আমাদের সাথে পরিচিত জানেন, এর আগে আমাদের আরও একটা চ্যানেল ছিল, একটা মনিটাইজ চ্যানেল। তো দুঃখজনক হলেও সত্যি কমিউনিটি গাইডলাইনের কারণে আমাদের ওই চ্যানেলটা সাময়িকভাবে বন্ধ আছে, এবং ওই চ্যানেলটা থেকে আমাদের বেশ ভালো আর্নিংও হয়েছে। তো আমরা আবার নতুন একটা চ্যানেল করেছি। তো এই ভিডিওটা আমরা যারা আমাদের অডিয়েন্স আছে, যে কোনো প্ল্যাটফর্মে হোক, আমাদের অডিয়েন্সদের জন্য যে এই মানে ভিডিওটা রাখা হবে এই জন্য যে হয়তো যখন বৃষ্টি হবে না তখন এই ভিডিওটা দেখার জন্য, বৃষ্টিটা অনুভব করার জন্য। আর যারা আমরা একটু শহরে থাকি, তখন আসলে মানে তো আমরা আমাদের ছাদ বাগানে বেশ কিছু মানে গাছ আছে, সেই গাছগুলো আমরা একে একে একটু দেখি। যেমন এখন যে গাছটা আমি এবার বলি, এটা হচ্ছে লাবণীর খুবই প্রিয় গাছ, এটা হচ্ছে চাইনিজ কমলা। প্রতিদিন আসে, মানে সুযোগ পেলেই এখানে আসে এবং এসে সে গুনতে চেষ্টা করে আসলে কি পরিমাণে ফল আছে, কি পরিমাণ ফল পড়ে গেল। কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে এবং সে এটা দেখে এতটাই উৎফুল্ল হয়, জানি না লাস্ট পর্যন্ত কতগুলো লাস্টিং করবে, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র ফলগুলো দেখেই তার যে আনন্দ, না জানি এগুলো যদি বড় হয় তাহলে লাবণীর চেহারাটা কী হবে, আমি সেটাই দেখার প্রতীক্ষায় আছি। একটু বলে রাখি, এই গাছের পরিচর্যা আমি মোটেও করি না। এই গাছের পরিচর্যা করার লোক আছে স্মিতা অধিকারী, আমার বড় বোন, আমার বাবা, তারা এই গাছের পরিচর্যা করে। আমি নামে মাত্র প্রচুর পরিমাণে চাইনিজ কমলা লেবু এসেছে গাছে দেখতে পাচ্ছেন, আর যদি থাকে অবশ্যই আপনারা পাকা অবধি দেখতে পাবেন। দেখুন প্রচুর পরিমাণে, গাছটা যত বড় তার থেকে আমার মনে হয় এই ফলগুলো হলে একদম গাছটা নুয়ে পড়বে, খুবই চমৎকার। বৃষ্টিতে ভিজে আরও সবুজগুলো এত গ্লেজ লাগছে। এটা হচ্ছে লাবণীদের মরিচ গাছ, প্রচুর পরিমাণে মরিচ হয়েছে এবং এসে দেখলাম এক ধরনের কালো মরিচ হয়েছে, যেটা দেখে আমার ভর্তা খেতে ইচ্ছা করছে। এগুলো হচ্ছে সব কালো মরিচ, খুবই চমৎকার। প্রচুর পরিমাণে কালো মরিচ হয়েছে, কালারটা এখন ভালো বোঝা যাচ্ছে না যেহেতু অন্ধকার হয়ে গেছে, কিন্তু আজকে বৃষ্টির দিন আমার আর লাবণীর ইচ্ছা যে আজকে আমরা ভর্তা খাবো এই কালো মরিচগুলো দিয়ে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কদবেল গাছ, কদবেল গাছে এখনো ফল হয় নাই একবারও। লাবণী হচ্ছে টক খেতে খুব পছন্দ করে, আমি প্রথম প্রথম যখন লাবণীর সঙ্গে মিশতাম, আর এক বান্ধবী আছে সেজুতি, প্রথম আমি যখন ওদের হোস্টেলে যাই